গান তোমার কে শিখাইছে? নিজে নিজেই। দুনিয়াটা চলছে রে ভাই অনলাইনের উপরে, জিয়ান বুইরা সবাই ফেসবুক খুইলাছে, তাই না? খুব সুন্দর করে মিলাইছে। যেগুলা গান আপনারা শুনছেন ওর মুখে দিকেই, তো আমিও নিজেও শুনলাম, আবার আপনাকে শোনাইলাম। তো যারা ভিডিও দেখতেছে তাকে কিছু কইবে না তুমি? ওই যে যারা ভিডিও দেখতেছে, ওই যে ওই যে কও আপনার সবাইকে ধন্যবাদ। আর তোমার গানটা লাইক শেয়ার করতো না? হ্যাঁ, আপনারা সবাই আমার গানটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তোমারও তো সবাই ওই যে বুঝি পুতু কই দিকে, পুতু বলেই চিনে। তোমার নামটা কই দাও। আমার নাম হচ্ছে পুতু আর জাহাঙ্গীর আলম, দুইটা। যাই, জাহাঙ্গীর আলমটা তার নামটা রাখছি, তারপরে আদর করে মোহাব্বত করে ডাকি পুতু, এখন সবাই পুতু ডাকে। আচ্ছা, ওই যে যারা বিদেশে থাকে তাহলে যে একটা গান গাইছিল না, গানটা বহুত ভালোবাসা দিছে মানুষে, ওইটা একটু শুনিয়ে দাও। সে প্রবাসী সুন্দর। যারা প্রবাসে থাকেন, যারা বিদেশে থাকেন, তারা ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন। খুব সুন্দর একটা গান গাইছে আর বহুতই ভালো লাগছে। বুঝি কিছু কইবেন, কয়ে শেষ দিয়ে দেন। হ্যাঁ, প্রবাসী যারা আসো সবাই তো পুতুর বড় ভাইয়ের মতন, সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করো, লাইক করো। আর এই কিছুদিন আগে যে গানটা গাইছেন, গানটা গাওয়ার পরে দাদা আবার মনে হারিয়ে গেছে গা, এই জন্য একটা কলি রয়ে গেছে, একটা কলি গাইতে পারে নাই, মনে আসে নাই। এই জন্য তোমরা বিরক্ত, কেউ খারাপ পাইও না, কেউ মনে কষ্ট নিও না, আবার চেষ্টা করবো পুতু ওইগুলো গান গাওয়ার জন্য। আর এই শাহজামাল ভাইয়ের সাথে যেন আরও একবার দেখা হইলে, ওই সুমকার তো পুতু আটটু শিয়া নেবো না, আর ওইটু অভিজ্ঞতা হইব। সবাই এভাবে সাপোর্ট করবা, এগিয়ে দিবা, অনেক ভালোবাসা দিবা। আর তোমাদের প্রত্যেকেরই আমরা এই পুতুর তরফ থেকে, শাহজামাল ভাইয়ের তরফ থেকে, আমার তরফ থেকেও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া করি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।